আসসালামু আলাইকুম, গ্রামীণ গ্রিন হোমে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আমাদের আজকের ভিডিও লাউ চাষ সম্পর্কে। আজকের ভিডিওতে আমরা লাউ চাষ সম্পর্কে বিস্তারিত জানব। আশা করি আমার এই ভিডিওটি দেখলে আপনি খুব সহজেই মাঠে অথবা বাড়ির আঙিনায় লাউ চাষ করতে পারবেন। আজ আমরা প্রথমেই জানব লাউয়ের রোগ ও পোকা দমনে কী কী কীটনাশক স্প্রে করতে হবে এবং জানব সার প্রয়োগ সম্পর্কে। অধিক বা প্রচুর পরিমাণে লাউ পাওয়ার জন্য কী কী সার প্রয়োগ করতে হবে সে সম্পর্কে জানব। তো প্রথমে আমরা জানব লাউয়ের কয়েকটি পোকার আক্রমণ ও তার প্রতিকার সম্পর্কে। বন্ধুরা, লাউ গাছে এক ধরনের লেদা পোকা আক্রমণ করে থাকে, আর এই লেদা পোকার জন্য আপনারা সাইপারমিথ্রিন গ্রুপের কীটনাশক যেমন কট, এই কীটনাশকটি আপনারা ব্যবহার করতে পারেন। এর জন্য 1 লিটার পানিতে 2 ml কীটনাশক মিশিয়ে ভালোভাবে গাছটিতে স্প্রে করে দেবেন, তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। তাছাড়া লাউ গাছে সাদা মাছিও জাপ পোকা আক্রমণ করে এবং লাউয়ের কুচি, ডগা ও পাতা থেকে রস চুষে খায় এবং সেটি গাছকে দুর্বল করে দেয়। এই জন্য আপনারা ইমিডাক্লোরপিড জাতীয় কীটনাশক 1 লিটার পানিতে 1 ml করে মিশিয়ে সেটি ভালোভাবে পুরো গাছে স্প্রে করে দিবেন। তো বন্ধুরা, এবার আমরা জানব লাউ গাছে কী কী কীটনাশক স্প্রে করতে হয়। আপনি যদি আপনার গাছে প্রচুর পরিমাণে লাউ ধরাতে চান, তাহলে আপনি অবশ্যই জৈব সারের ব্যবহার কমিয়ে দিবেন, অর্থাৎ জৈব সারের ব্যবহারের মাত্রাটা কম দিবেন এবং টিএসপি ও পটাশ সার খুব ভালোভাবে দিবেন। এবং যখন লাউ গাছের বয়স 20 দিন হয়ে যাবে, তখন লাউ গাছের চারপাশ ঘুরিয়ে নালা তৈরি করে দিবেন, আর ওই নালাটি ডিএপি ও ইউরিয়া সারে ভর্তি করে দিবেন এবং হালকা পানি প্রয়োগ করবেন। আর এই কাজগুলো করলে গাছ দ্রুত বৃদ্ধি পাবে ও প্রচুর পরিমাণে ফলন হবে। আর তাছাড়াও যদি আপনার গাছের গোড়া শুকিয়ে যায়, তাহলে রেগুলার সেচের ব্যবস্থা করবেন এবং নিয়মিত সেচ প্রয়োগ করলে আপনার গাছের দ্রুত বাড়বে এবং ফলন খুব ভালো হবে। তো বন্ধুরা, লাউ গাছের প্রচুর ফলনের জন্য এছাড়াও আপনাকে খেয়াল করতে হবে গাছের পরাগায়ন সঠিকভাবে হচ্ছে কি না। যদি গাছের পরাগায়ন সঠিকভাবে না হয়, তাহলে আপনি নিজের প্রচেষ্টায় গাছের পরাগায়ন করিয়ে নেবেন, অর্থাৎ এক্ষেত্রে গাছের যে পুরুষ ফুলটি আছে সেটি স্ত্রী ফুলের সাথে পরাগায়ন ঘটিয়ে দেবেন। তাহলে দেখবেন গাছের গুটি লাউ, অর্থাৎ লাউয়ের কচি গুটিগুলো ঝরে যাবে না। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। হোপফুলি আপনারা অনেক উপকৃত হবেন। এছাড়াও যদি আপনাদের কোনো পরামর্শের প্রয়োজন হয়, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং আপনারা এ ধরনের আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে আমরা যে কোনো ভিডিও আপলোড দিলে সেটি আপনি সাথে সাথে পেয়ে যান। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন এবং আপনার লাউ গাছের যত্ন নিতে থাকেন। আশা করি আপনি খুব ভালো ফলন পাবেন। তো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।